আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলে গেলেই জেল জরিমানা। তিব্বতে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বজায় থাকবে বলছে চীন। ক্যাপিটলে হামলার তদন্তে রিপাবলিকানদের বিরোধিতা। গাজা যুদ্ধের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে বলছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এবং সর্বশেষ থাকছে, বাড়ছে উত্তেজনা, রাশিয়ার সঙ্গে ওপেন স্কাই চুক্তিতে ফিরবে না যুক্তরাষ্ট্র। কথিত অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ এক হতে শুরু করেছে এবং ব্যবস্থা নিতেও শুরু করেছে কিছু কিছু দেশ। বিশেষত মুসলিম দেশগুলো অবশেষে এক হতে শুরু করেছে শুধুমাত্র আরব আমিরাত বাহরাইন বাদ দিয়ে, আর বাকি মুসলিম দেশগুলো আস্তে আস্তে করে এক হচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে, যার ফলশ্রুতিতে ইতোমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল। ইতোমধ্যে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সময় এখন সমস্ত মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে ফেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলিম বিশ্ব বা মুসলিম দেশগুলো কি পারবে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন, আর অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অবৈধ রাষ্ট্র ইসরায়েলে গেলেই জেল জরিমানা। কুয়েতের কোনো নাগরিক ইসরায়েল সফরে গেলে বা ইহুদিবাদী দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য কিংবা কোনো ধরনের সম্পর্ক রাখলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে এবং সেই সঙ্গে জরিমানাও গুনতে হবে। দেশটির পার্লামেন্টে শুক্রবার এই আইন পাশ করা হয়। কুয়েতের 5 MP গত সপ্তাহে পার্লামেন্টে এই সংক্রান্ত একটি খসড়া বিল উত্থাপন করেন। খবর গালফ নিউজের। কুয়েতের MP আদনান আব্দুল সামাদ, হিসাম আল সালেহ, আলী আল কাতান, আহমেদ আল হামাদ এবং খলিল আল সালেহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে পার্লামেন্টে ওই বিল উত্থাপন করেন। কোনো কুয়েতি নাগরিক যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বা ইহুদিবাদী দেশটিতে সফর করেন, তাহলে তাকে 1-3 বছরের জেল এবং 5,000 কুয়েতি দিনার জরিমানা করার প্রস্তাব করা হয়। এতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ নিষিদ্ধ করে শুক্রবার কুয়েতের জাতীয় সংসদে ওই একটি বিল পাশ হয়েছে। গাজা উপত্যকার উপর সাম্প্রতিক ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের জাতীয় সংসদ বিলটি পাশ করেছে। ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কুয়েতের জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনের সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন, যার ফলে তারা বলেন, পূর্ব জেরুজালেম আল কুদসকে অর্থাৎ পূর্ব বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে। কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল ঘানেম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়েখ আহমেদ নাসের আল মোহাম্মদ আস সাবাহ বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, দখলদার ইসরায়েল সম্প্রতি যে জঘন্য অপরাধ করছে তাকে যুদ্ধ অপরাধ হিসাবেই গণ্য করতে হবে। তিনি আরও বলেন, দখলদাররা সহিংসতা ও আগ্রাসনের মাধ্যমে আল কুদস ও গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করছে, অবকাঠামো ধ্বংস করছে, ফিলিস্তিনি কৃষি জমি ও ফলের বাগানে আগুন দিয়েছে এবং অসহায় নারী ও শিশুদের আত্মচিৎকারকে উপহাস করেছে। কুয়েতের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি শুক্রবার দোহায় বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
কাতার কোনোদিনই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকমের কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না। কুয়েত ও কাতার এমন সময় ফিলিস্তিনি ইস্যুতে মুসলিম উম্মাহের প্রাণের দাবির সমর্থন করে বক্তব্য দিল যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আরব দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। তিব্বতে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বজায় থাকবে বলছে চীন। সম্প্রতি বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে তিব্বতের দলীয় সম্পাদক উ ইং জি বলেন, প্রথমত আমাদের অবশ্যই চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বজায় রাখতে হবে। তিব্বত প্রাচীনকাল থেকে চীনের একটি অংশ ছিল, চীনা জাতিকে সবসময় এটি বজায় রাখতে হবে। উ আরও বলেন, 1951 সালে তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির পর থেকে সবাই আবিষ্কার করেছে যে শুধুমাত্র দলীয় নেতৃত্বের মাধ্যমেই তিব্বত সমৃদ্ধ উন্নয়নের এই পথে চলতে পারে। এছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, চীন তার অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিব্বতে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বজায় রাখবে এবং সমাজতন্ত্র অনুযায়ী তিব্বতি সমাজকে পথ দেখাবে। চীনা সৈন্যরা 1950 সালে তিব্বতে প্রবেশ করে এবং এক বছর পর চীনা সরকার আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চল এবং এর ধর্মপ্রাণ বৌদ্ধ তিব্বতীদের উপর নিয়ন্ত্রণ অর্জন করে। 1959 সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ধর্মগুরু দালাই লামা তিব্বত থেকে পালিয়ে যান। গত ডিসেম্বরে কংগ্রেসে তিব্বত নীতি ও সমর্থন আইন পাশ করে যা তিব্বতীদের পরবর্তী দালাই লামা নির্বাচন করার অধিকারের পাশাপাশি তিব্বতি শহর লাসাতে একটি কনসুলেট প্রতিষ্ঠার আহ্বান জানায়। তিব্বতের নির্বাসিত কেন্দ্রীয় প্রশাসনের প্রেসিডেন্ট পেনপা শেরিং রাইটার্সকে বলেন, তারা চীনের সাথে শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বেইজিংয়ের বর্তমান নীতি তিব্বত সংস্কৃতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এদিকে গত এক বছরে তিব্বতী সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক সমর্থন বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অধিকার গোষ্ঠীগুলো তিব্বত নিয়ে এখন বেশি স্বেচ্ছার। ক্যাপিটলে হামলার তদন্তে রিপাবলিকানদের বিরোধিতা। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ন্যাশনাল ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় দ্বিদলীয় তদন্ত কমিশন গঠনের একটি বিল আটকে দিয়েছে রিপাবলিকানরা। তাদের বিরোধিতার কারণে ক্যাপিটল হামলার ঘটনার তদন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে তদন্ত কমিশন গঠনে একটি বিল পাশ হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটরদের দাবি, চলতি বছরের 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ইতোমধ্যেই কংগ্রেসনাল প্যানেলের মাধ্যমে তদন্ত করা হয়েছে। তবে ডেমোক্রেটদের দাবি, 2001 সালে যুক্তরাষ্ট্রের 9/11 হামলার পর গঠিত হওয়া কমিশনের মতো এবারও একই ধরনের একটি তদন্ত কমিশন গঠন করা হলে তা যে কোনো ধরনের হামলার হাত থেকে ভবিষ্যতে ক্যাপিটল ভবনকে রক্ষা করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরের 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার তদন্তে একটি তদন্ত কমিশন গঠনের বিল সিনেটে আটকে দিয়েছে রিপাবলিকানরা। কমিশন গঠনের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে 60 ভোটের দরকার ছিল, কিন্তু কমিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে 54 জন সিনেটর, এদের মধ্যে রিপাবলিকান সিনেটর 6 জন। এই ঘটনায় রিপাবলিকান পার্টির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় গৃহযুদ্ধ পরবর্তী সময় ক্যাপিটালের ওপার হওয়া সবচেয়ে বড় হামলার ঘটনা, তদন্তের জন্য প্রয়োজনীয় কমিশন গঠনের বিরুদ্ধে কেউ ভোট দিতে পারে এটা আমি চিন্তাই করতে পারি না। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিতে যৌথ অধিবেশন বসেছিল কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট সদস্যদের। অধিবেশন চলাকালে সেখানে হামলা করেন ডোনাল্ড ট্রাম্পের 1000 উম্মত সমর্থক। ওই দাঙ্গায় পুলিশ সদস্যসহ নিহত হয়েছিল 5 জন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র 2 সপ্তাহ আগে হওয়া এই হামলায় ঘটনায় ট্রাম্পের উস্কানি ছিল বলেও অভিযোগ রয়েছে। তবে ট্রাম্প এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। গাজা যুদ্ধের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে বলছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আল জাওয়ারি বলেছেন, এবারের গাজা যুদ্ধের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে। তিনি শনিবার খানায়েত মিল্লাত সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরও বলেছেন, ইমাম খামেনি ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংসে বিশ্বাস করতেন। এবারের 12 দিনের যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের সূচনার বিন্দু হিসাবে কাজ করবে। সালাহ আল জাওয়াই আরও বলেন, মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিতে হবে। এইসব দেশের সমর্থন ছাড়া প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে না। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো কোনো মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশের উচিত ফিলিস্তিনকে সমর্থন করা। গত 10ই মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। 21 মে পর্যন্ত চলা এই আগ্রাসনে 250 জনেরও বেশি ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন। আহত হন প্রায় 2000 ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় দখলকৃত ভূখণ্ডে 4000-এরও বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে 21 মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরায়েল। ফলে এই যুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের বিজয় স্পষ্ট হয়ে যায়। বাড়ছে উত্তেজনা, রাশিয়ার সঙ্গে ওপেন স্কাই চুক্তিতে ফিরবে না যুক্তরাষ্ট্র। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলছে তারা রাশিয়ার সঙ্গে আর ওপেন স্কাই বা উন্মুক্ত আকাশ চুক্তিতে ফিরে যাবে না। রাশিয়ার বিরুদ্ধে চুক্তিটির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে এই ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করছে মস্কো এবং বলেছে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক একটি ভুল করতে যাচ্ছে। 2002 সালে এই দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। পরবর্তী সময়ে এতে যোগ দেয় কানাডা, যুক্তরাজ্য সহ প্রায় 35টি দেশ। এর আওতায় সদস্য দেশগুলো একে অপরের আকাশে নিরস্ত্র আকাশযান দিয়ে নজরদারি করতে পারে। মার্কিন কর্মকর্তাদের দাবি, রাশিয়া বারবার চুক্তিটির শর্ত লঙ্ঘন করায় এ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানায় তারা। এদিকে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণায় তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তারা চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করেনি। যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহারের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। মার্কিন প্রশাসন সব ধরনের অস্ত্র চুক্তি ভেঙে ফেলতে কাজ করছে। এই মৌলিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সব অজুহাত আমরা প্রত্যাখ্যান করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী।